গুড মর্নিং গাইস, আজ একটা শর্ট ট্রিপ প্ল্যান করা হয়েছে আমাদের পাড়ার দাদারা মিলে। যাব মেদিনীপুর, চলুন দেখাই, রাস্তায় দেখা হচ্ছে। আমাদের বাহন এসে গেছে, সবাই এখানে রেডি হচ্ছে, আসবে, আমরা বেরোবো। চলো চলো এসে গেছে, চলো চলো। একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে, তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, ঘন্টা যা লাগছে। ফাইনালি রওনা দিলাম, সবাই বসে রয়েছে, এই আবার ছোট বড় বড় দাদা সব, আর এই যে সেই আসামি, সাতটা গাছি ক্রস করছি আমরা। কোলাঘাটে দাঁড়িয়েছি, এখন বাজে 8:58। এই রেস্টুরেন্টটা খাওয়া হবে, দেখি কি খাবার পাওয়া যায়। অলরেডি এতগুলো প্লেট খেয়ে নিয়েছে, আরো প্লেট অর্ডার দিচ্ছে। পেছনে আর কি আছে বাবা, দেখতে পাচ্ছি না, সোনা দা, কাউলি দা, শঙ্কু কাকা, অমর দা, আমাদের টনি দা, I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop
till I see what I want to see. আমাদের ওখানে তো এইসব দেখা যায় না, সত্যি বলো দেখা যায় আমাদের এখানে মিসিং থাকে। মাঠটাও ছিল সেটাও ঘিরে দিয়েছে। ওকে ব্যাক করতে হবে, ওকে ব্যাক করতে হবে না, এই বাঁধিকে বাঁধিকে নেওয়া যাবে। ফুল অফ অ্যাডভেঞ্চার, হ্যাঁ দাদা তুমি পেছনে করে নাও, এখানটা বড় জায়গা আছে, দরকার কি আছে এখানটা করে নাও। ওই টার্নিংটা যদি না নামতো বড় স্কর্পিও ফর্পিও চলে যায় নাকি এই রাস্তায়, ওটাই লেন্থ আমি ওটা সেটাই বলবো। অনেক রোমাঞ্চক হয়ে গেল এইটুখানি সময়, এত রোমাঞ্চক জাগিয়ে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ ওই জায়গাটা করিনি ওটা কাটানোর জন্য তো। বাহ কি চড় আছে ওখানে, পিলার আছে, তাহলে রাস্তার কেমনি এক্সপিরিয়েন্স রইল, আমাদের তুলসী মঞ্চ সেফটি অ্যান্ড সিকিউর, তাহলে সেফ এখন ঠিক আছে, এখনো মধ্যে ঠিক আছে তুলসী মঞ্চটা, তুলসী মঞ্চ কথাটাও মাথায় ছিল না তখন নিজে
লস্যি 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 ছজন লস্যি এইটা তুলসী মঞ্চটা কিনে নিয়ে এসেছি ওখান থেকে। অনেকদিন ধরে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। সো গাইস, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তীকালে আরও ভিডিওতে বানাবো আমি, সঙ্গে থাকো আমার। চলো, টাটা, বাই।